পূর্ব বর্ধমানের বুদবুদ থানার মানকরে আদিবাসী যুবক খুন, তন্ত্র সাধনার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আটক দুই, মৃতের নাম রাজু হাসদা, বাড়ি মানকরের পাশের গ্রাম লবণধারায়। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। রাজু হাসদা বছর ৩২ যুবক, যার বাড়ি পাশেই লবণধারা গ্রামে, এবং এইখানে মানকর কলেজের পাশে এই জায়গাতেই কিন্তু রাতের বেলায় বসেছিল তন্ত্র সাধনার আসর। এখানে এখনো পর্যন্ত এই লোহা পোতা আছে, এখানে কাপড় লাগানো আছে, তার মধ্যে সিঁদুর পড়ে রয়েছে, ধূপকাঠি রয়েছে, এবং এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে রুদ্রাক্ষের মালা, এবং চারিপাশে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইঁট দিয়ে থেতলে খুন করা হয় এই রাজু হাসদা একে, এবং এই ঘটনায় এখনও পর্যন্ত বুদবুদ থানার পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঠিক কী কারণে কেন একে খুন করা হলো এখানে, এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। ক্যামেরায় বিধান দের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, বুদবুদ, পূর্ব বর্ধমান।